নমস্কার। সিএসসির ইন্টারভিউ এর আরো একটি ফেজ আগস্ট মাসের জন্য ঘোষণা হলো এবং সেখানে যে সাবজেক্টগুলি হয়েছে একদম অনেক দিন পরে এই সাবজেক্টগুলো হচ্ছে, মাঝখানে অন্যান্য সাবজেক্টগুলো হয়েছে, তার মধ্যে যেমন রয়েছে বোটানি তার সেকেন্ড ফেজ, কমার্সের সেকেন্ড ফেজ, কম্পিউটার সায়েন্সের সেকেন্ড ফেজ, পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড ফেজ এবং ফিলোসফির থার্ড ফেজ, অর্থাৎ বোটানি, কমার্স, কম্পিউটার সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি এই সাবজেক্টগুলোর আরও একটা করে ফেজ ইন্টারভিউ নোটিশ সিএসসি দিলেন। এবার এই এই সাবজেক্টগুলো বেশ কিছুদিন হলো কিন্তু কোনো ইন্টারভিউ হয়নি, অর্থাৎ এদের ফার্স্ট ফেজ অনেক দিন হয়ে গেছে হওয়ার ফলে সেকেন্ড ফেজ অনেকটা সময় পরেই হচ্ছে এবং এদের আশা করি স্টুডেন্ট স্ট্রেংথ তুলনামূলকভাবে কম হওয়া উচিত ক্যান্ডিডেটদের সংখ্যাটা। এবং রাষ্ট্রবিজ্ঞানে যেমন আপনাদের সঙ্গে আমি বলছিলাম যে রাষ্ট্রবিজ্ঞানে এবার দুইয়ের অধিক হবে ফেজ এবং এখানে এম ও অ্যালফাবেটিক্যালি এম ও হিসাবে রয়েছে, এরপরে এস দিয়ে নামগুলো থাকবে, এসে আমাদের নামের সংখ্যা খুব বেশি হয় তাই আরও একটা ফেজ অবশ্যই তো হচ্ছেই, এম থেকে আসে যেহেতু এরপরের ফেজটাতে হয়তো তিনটা ফেজই হবে বা খুব রেয়ার হয়ে গেলে সিএসসি যদি তাদের স্ট্রেংথটা কমিয়ে দেন অর্থাৎ ইন্টারভিউয়ের যে সংখ্যাটা তাহলে আবার একটা ফেজ বেশিও হয়ে যেতে পারে। তবে ওভারঅল যা মনে হচ্ছে যে তিনটা ফেজেই হয়তো শেষ হয়ে যাবে, তিনটা ফেজেই পলিটিক্যাল সায়েন্স হবে এবং যারা এত অনেকদিন অপেক্ষা করে আছেন এই সাবজেক্টগুলোর লাস্ট মুমেন্ট লাস্টে ভালো করে অবশ্যই দিন। এবং আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে বলেছি অনেক রকমের চিন্তাভাবনা অনেক কিছু জায়গা আছে, সেগুলোকে পাশে রেখে ইন্টারভিউটা ভালো করে দিন। এবং যদি আমরা অভিযোগের বা অন্যান্য কথা ধরি, এই বছর যেহেতু চারিদিক থেকে বিভিন্ন রকমের যে অভিযোগের জায়গাগুলো অন্যান্য নিয়োগের ক্ষেত্রে সেগুলো যেমন উঠে এসেছে তার ফলটা কিন্তু আপনারা পাবেন, কারণ এই বছর যে নিয়োগগুলো হবে আশা করছি সেই নিয়োগগুলোতে অভিযোগের জায়গা খুব কমই থাকবে, সেই কারণে ইন্টারভিউটা খুব ভালো দেওয়া দরকার। আপনারা সবাই খুব ভালো করে ইন্টারভিউ দিন এই ফেজেও যাদের রয়েছে। এখানে 22 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়াটি শেষ হবে এই ফেজে, সেই হিসাবে আগস্ট মাসে আরও একটা ফেজ থাকছে। যদি সিএসসি মনে করেন আরও একটু দ্রুত গতির তাহলে এখানে আর একটা ফেজ তাদের নেওয়ার সুযোগ থাকছে, এখন আমাদের অপেক্ষা করতে হবে তারা কী করছেন, দেখা যাক। আপনারা প্রিপারেশন নিন, সকলে ভালো থাকুন, ধন্যবাদ।